খুলল দরজা তমলুকের বর্কভীমা মন্দিরে, বাড়ানো হলো পূজো দেওয়ার সময়সীমা। দীর্ঘ বেশ কয়েকদিন রাজ্য সরকারের কার্যত লকডাউনের জেরে সতীর একান্নপীঠের অন্যতম তমলুকের বর্গভীমা মন্দিরে ভক্তদের আনাগোনার ওপর বিশেষ বাধানিষেধ ছিল। গত বেশ কয়েকদিন আগেই সেই নিষেধ উঠে গিয়ে মন্দিরে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত পুজো দেওয়া যেত। এবার পুজো দেওয়ার সেই সময়সীমা বাড়ালো মন্দির কর্তৃপক্ষ। গতকালই সাংবাদিক বৈঠক করে লকডাউন কিছুটা শিথিল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তমলুকের বর্গভীমা মন্দির কমিটি সিদ্ধান্ত নিয়েছে সকাল 7:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত মন্দির খোলা থাকবে। ওই সময় যাবতীয় ভক্তদের পুজো নেওয়া হবে। দুপুর 1:30-টার পর আবার বিকেল 3:30-তেই মন্দির খোলা হবে। রাত্রি 8:00 পর্যন্ত চলবে যাবতীয় পুজো দেওয়া। তবে মন্দির কর্তৃপক্ষের থেকে কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পুজো দেওয়ার সময় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না, নাট মন্দির থেকেই যাবতীয় পুজো দিতে হবে এবং পুষ্পাঞ্জলি দিতে হবে। এই সময় দিয়ে এই সময় ভিড় ভাড়টা কম। আমরা গতকাল পর্যন্ত আমাদের মন্দিরের ব্যবস্থা ছিল, সকাল 10:00 পর্যন্ত আমাদের মন্দিরের কাজকর্ম হওয়ার পর যাত্রীদের জন্য মন্দির বন্ধ হয়ে যেত। সরকার কিছুটা নিয়ম শিথিল করেছে। আমরাও মনে করেছি যে আমরা যদি সরকারি নিয়ম মেনে যাত্রীদিকে মাস্ক, স্যানিটাইজার, দূরত্ববিধি এগুলো যদি যাত্রীরাও মানে, আমরাও যদি সেটাকে মেনটেন করতে পারি, মন্দিরের খোলা বন্ধ সময়টা ভক্তদের জন্য আমরা একটু বাড়াতে পারি। সেই হিসাবে আমরা আজ থেকে শুরু করেছি, যেটা সকাল 7:30-টায় মন্দির খুলবে, দুপুর 1:30 পর্যন্ত পুজো পাঠ ভক্তদের নেওয়া হবে, আবার বন্ধ হয়ে যাবে 3:30-তে খুলবে, আবার রাত্রি 8:00-টায় আবার মন্দির বন্ধ হয়ে যাবে। এই সময়ের মধ্যে যারা পুজো দিতে আসছেন তাদের পুজো ঠাকুরমশাই নিবেদন করে দিবে, যারা মায়ের দর্শন করতে চান দর্শন হবে, কিন্তু কোনোটাই গর্ভগৃহের মধ্যে দিয়ে হবে না। আমাদের দূরত্ববিধি মেনে নাট মন্দির থেকেই মায়ের দর্শন, ওখান থেকেই পুজো, ওখান থেকেই পুষ্পাঞ্জলি, সমস্ত কিছু ভক্তরা ওখান থেকেই সমস্ত মায়ের কাছে তাদের সমস্ত কিছু কামনা বাসনা জানিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। এই হিসাবে আমরা মন্দির খুলেছি। আমাদের মন্দিরের একটা ব্যবস্থা ছিল, যারা বাইরের ভক্ত আসতেন এখানে পুজো দিতেন, প্রসাদ খেতেন, সেটা আমরা বন্ধ রেখেছি। আমরা এখনও পর্যন্ত ওটাকে বন্ধ রাখবো, কেন যে করোনা বিধির যে ব্যবস্থা, সে ব্যবস্থার মধ্যে খাওয়া দাওয়া করতে গেলে যে অসুবিধে হতে পারে। হ্যাঁ, সরকার বাহাদুরও বলছেন যে 50 জনের বেশি হচ্ছে যে কোনো রকমের কোনো অনুষ্ঠান করা যাবে না, কিন্তু প্রসাদের জন্য যদি আমরা খুলে দিই সেখানে 50কে আমরা রেস্ট্রিকশন করতে পারবো না। সেই ব্যবস্থার মধ্যে আমরা যে রসিদ ভোগ করে যে ভক্তদিকে বসে প্রসাদ খাওয়া বা বাড়ি নিয়ে যাওয়া, সেটা আমরা এখনও পর্যন্ত বন্ধ রেখেছি। আমরা পরবর্তী সিদ্ধান্তটা আবার পরে জানাবো। যদি কারো মানসিক থাকে যে মাকে অন্নভোগ দেবে, এরকম ছোটোখাটো মানসিক থাকে, সেই মানসিকগুলো তারা যদি বাজারহাট করে নিয়ে আসে, আমরা মায়ের কাছে তার নামকৃত সংকল্প করে পুজো মায়ের কাছে ভোগ নিবেদন করে তাকে প্রসাদ দিয়ে দেবো, তারা বাড়িতে নিয়ে যেয়ে সে প্রসাদ নেবে। এই ব্যবস্থার মধ্যে আমাদের এখন মন্দির খুলেছি। ভক্তদের সহযোগিতা আমরা কামনা করছি, যাতে আমরা এই নিয়মকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, কেন এই এই দুরারোগ্য ব্যাধি, এই মহামারী, প্রত্যেকের সতর্কতা থাকার হচ্ছে যে সময় একে, আমরা কেউ এটাকে মানে এ করতে পারবো না, নেগলেক্ট করতে পারবো না। আমার নাম শিবাজী অধিকারী, আমি বর্গমা মন্দির কমিটির সম্পাদক। তমলুক থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।